Assalamualaikum viewers. আজকে আমি আপনাদের জন্য একটি নোহা গাড়ি নিয়ে এসেছি আর এই নোহা গাড়ির মডেল হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশন 2011 সালে 2005 এর মডেল 2011 সালে রেজিস্ট্রেশন করা নোহা Kr42 যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর সামনের শেপটি কিন্তু SR40 আই মিন সুপারস্টার লিমোর সেম ফিটিংস এর হেডলাইট ইনস্টল করা হয়েছে দেখতে মনে হচ্ছে যে সুপারস্টার লিমো বা SR40 গাড়ি বাট এই গাড়িটির মডেল হচ্ছে 2005 এর মডেলের একটি Kr42 রয়েছে সামনে পিছনে দুটি হ্যাভি স্টিল বাম্পার বাম্পারগুলো কিন্তু অনেক হ্যাভি এবং অনেক স্টাইলিশ যথেষ্ট স্ট্রং বাম্পার লাগানো রাখতে হয়েছে হোয়াইট কালারের গাড়ি প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে সামনের গ্লাসটিও কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাবো এই গাড়িটির এবং প্রত্যেকটি পার্ট এখনও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে যারা একটু কম প্রাইজে একটি ভালো মানের নোহা গাড়ি কিনতে চাচ্ছিলেন রাফ ইউজ করার মতো গাড়ি তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন কারণ এই গাড়িটির মডেল হচ্ছে 2005 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি 15 সিরিয়ালের গাড়ি টুইন কালার কারণ বাম্পারটি হচ্ছে ব্ল্যাক কালার আর টোটাল গাড়িটি হচ্ছে হোয়াইট কালারের গাড়ি এখানে আমরা ইন্ডিকেশন ল্যাম্প পেয়ে যাব লুকিং গ্লাসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে নিকেল ক্যাচিং হ্যান্ডেলগুলো নিকেল হ্যান্ডেল পেয়ে যাব এবং রেনশিটের অপশন রয়েছে নিচু ফ্লোরের গাড়ি আর টায়ার কন্ডিশনটি একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টায়ারের ঘাটগুলো কিন্তু অরিজিনাল ঘাটই আমরা পেয়ে যাব যে লাইটগুলো হেডলাইটগুলো কিন্তু বডির সাথে সেম ম্যাচ করা হয়েছে কারণ সুপারস্টার লিমোতে কিন্তু এরকম লাইট থাকে Kr42 লাইটগুলো কিন্তু একটু ভিতরে থাকে আপনারা দেখতে পাচ্ছিলেন বাম সাইড থেকে আমি একটু ডান সাইড থেকে ক্রসিং ভিউ দেখানোর চেষ্টা করি প্রত্যেকটি পার্ট একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সামনের টায়ারটি কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে একদম নতুনের মতো আমি একটু ভিতরের ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দরজার প্যাড এবং স্টিয়ারিং ড্যাশবোর্ড একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এখানে একটি অডিও প্লেয়ার লাগানো রয়েছে বা ডিভিডি প্লেয়ার লাগানোর অপশন রয়েছে আপনারা চাইলে সেই ব্যাপারটি আলোচনার মাধ্যমে করে দেওয়া সম্ভব যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো পিছনের দরজার ভিউটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিতরে সিট কভার লাগানো রয়েছে নিচু ফ্লোর আমরা দেখতে পাচ্ছি নিচু ফ্লোর হলে কিন্তু এখানে এরকম থাকে একটু পিছনের সিটের ভিউটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন পিছনের সিট সিলিনটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে একদম ফ্রেশ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটির সাইডের থেকে কোথাও কোনো স্ক্র্যাচ নেই বা কোথাও কোনো স্পট নেই হাই রুফ নিচা ফ্লোরের গাড়ি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পয়লার রয়েছে এবং লুকিং গ্লাস রয়েছে এখানে একটি আর প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে অনেক বড় আকৃতির লাইট লাগানো রয়েছে লাইটের সাথে কিন্তু আমরা নিকেল ক্যাচিং সহ পেয়ে যাবো গাড়িটিতে আমি একটু ব্যাক ডানাটি তুলে পিছনের ভিউটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন পিছনের ভিউ বড় একটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং পিছনে কিন্তু একটি হ্যাভি স্টিল বাম্পার রয়েছে আর ভিউয়ার্স আমি একটু ভাঁজগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কারণ কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ কিন্তু নেই দেখতে পাচ্ছেন সাইডের সেই ক্রসিং ভাঁজগুলো আর সিএনজি সিলিন্ডারটিও অনেক বড় সিএনজি সিলিন্ডার রয়েছে ভিউয়ার্স পিছনের নাম্বার প্লেটটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আই মিন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি নোহা Kr42 2005 মডেল 2011 সালে রেজিস্ট্রেশন করা Kr42 নোহা গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1,90,000 টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস 1,90,000 তবে আরও একটু কম প্রাইসে দেওয়া যাবে
চলে আসতে হবে আমাদের কারপ্যালেজ ভিডিও। তার যারা আপনাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের এই এরকম ভালো ভালো নোহা হাইএস মাইক্রোবাস সব ধরনের ভালো ভালো গাড়িগুলো তো পেয়ে যাবেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।